আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, বললেন জেলেনস্কি। স্থলে ব্যর্থ হয়ে বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। জেলেনস্কির অনুরোধের পর ইউক্রেনকে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন, কড়া প্রতিক্রিয়া জানাল রাশিয়া। আটক মেয়রকে নয় রুশ সৈন্যের বিনিময়ে ছাড়িয়ে আনল ইউক্রেন। কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রাশিয়ান মিসাইল হামলা। তিন সপ্তাহে 7,000 রুশ সেনা নিহত, দাবি নিউ ইয়র্ক টাইমসের। এবার বিস্তারিত। তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর ডেইলি মেইলের। রাশিয়ার সঙ্গে সংলাপ নিয়ে জেলেনস্কি বলেন, ধীরে ধীরে কঠিন হচ্ছে শান্তি আলোচনার পথ। এছাড়া ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিতেই হবে, রাশিয়ার সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। জেলেনস্কি বলেন, আমরা এটি 80 বছর আগে দেখেছি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কেউ ভবিষ্যৎবাণী করতে পারবে না কখন আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে। তিনি বলেন, রুশ বাহিনী জমি দখল করতে পারে, কিন্তু তারা ইউক্রেনের মর্যাদা এবং তাদের দেশের প্রতি ভালোবাসা নিতে পারবে না। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনের জন্য আরও অস্ত্র সরবরাহ এবং নো ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেন জেলেনস্কি। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন 30 লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের 22তম দিন। রাশিয়ার সেনাবাহিনী বেসামরিক জনকীর্ণ এলাকায় বোমা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন ইউক্রেন সামরিক বাহিনীর জেনারেল স্টাফ। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, স্থলে সামরিক অভিযানে ব্যর্থ হয়ে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। এখন তারা ইউক্রেনের শহরগুলোর অবকাঠামো ও জনাকীর্ণ এলাকায় হামলা চালাচ্ছে। ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, রাশিয়া ইচ্ছা করেই ইউক্রেনের অনলাইন যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে। এছাড়াও রাশিয়ার সেনারা ইউক্রেনের টিভি ও রেডিওর সম্প্রচার ভবনকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে, সাথে মিথ্যা তথ্যও ছড়াচ্ছে। এদিকে ইউক্রেন অভিযানে 3 সপ্তাহের কম সময়ে রাশিয়ার 7,000 সেনা মারা গেছেন। মার্কিন কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আমেরিকার গোয়েন্দা জানিয়েছে, ইউক্রেন অভিযানে 7,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইরাক এবং আফগান অভিযানে 20 বছরেও এত মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। ইউক্রেন অভিযানে রাশিয়ার 1.5 লাখের বেশি সেনা অংশ নিয়েছে, তাদের মধ্যে 14,000 থেকে 21,000 সেনা আহত হয়েছেন। এছাড়াও রাশিয়ার 4 জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনের মানবিক সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইউক্রেনে আরও 100 কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চুয়াল ভাষণে আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চাওয়ার পর হোয়াইট হাউস থেকে বাইডেন এ ঘোষণা দেন। আমেরিকা ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র জ্যাভলিন 2,000, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিঙ্গার 800, 2 কোটি রাউন্ড গোলা বারুদ, সাজোয়াজান বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা 9,000। এছাড়া ড্রোন, রাইফেল, পিস্তল, মেশিন গান, শটগান, রকেট ও গ্রেনেড লঞ্চারও রয়েছে। এর আগে মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও সামরিক সাহায্যের জন্য আমেরিকার প্রতি অনুরোধ জানান। জেলেনস্কি বলেন, রাশিয়ার ভয়াবহ বিমান হামলার জবাব দেওয়া এবং নো ফ্লাই জোন আরোপ করার অনুরোধ জানাচ্ছে ইউক্রেন। আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে যে সহযোগিতা করেছে সেজন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, আমাদের আরও সহায়তা দরকার। জেলেনস্কির ভাষণের পরপরই ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে পুতিন যাতে কখনোই বিজয়ী হতে না পারেন তা নিশ্চিত করতেই দেশটিতে এই অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা।
একই সঙ্গে বাইডেন বলেন, আমাদের মিত্র দেশগুলোকে ইউক্রেনে তাদের দেয়া সহযোগিতা অভূতপূর্ব মাত্রায় নিয়ে যেতে হবে, আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাব। ইউক্রেনে মর্মান্তিক ও অপ্রয়োজনীয় যুদ্ধের অবসানে আমরা যা করতে হয় তা সব করার চেষ্টা করব, আমাদের মিত্রদেরও সহযোগিতা জোরদার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেমলিন। গতকাল হোয়াইট হাউসে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনে $100 কোটি অস্ত্র পাঠানোর ঘোষণার পাশাপাশি পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন বাইডেন। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন মন থেকেই পুতিনের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন। এর পরপরই বাইডেনের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বলে প্রতিক্রিয়া জানায় রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা মনে করি একজন রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য, বিশেষ করে যাদের বোমায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরপর দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, ইউক্রেনের সামরিক অভিযান পরিকল্পনা মাফিক চলছে বলেও জানান তিনি। রাশিয়ার দখল করা ইউক্রেনের শহর মেলিতোপোলের মেয়রকে আটক থাকা 9 রুশ সৈন্যের বিনিময় রুশ সামরিক বাহিনীর কাছ থেকে মুক্ত করে এনেছে ইউক্রেনীয় সরকার। বুধবার রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির প্রেস সহকারী দরিয়া জারিফনাইয়া এক টেলিভিশন বক্তব্যে এই তথ্য জানান। তিনি বলেন, আইভান ফেদোরভ রুশ বন্ধিত্ব থেকে মুক্তি পেয়েছেন, তার বিনিময়ে রাশিয়াকে বন্দী 9 সৈন্যকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যারা 2002 থেকে 2003 সালের মধ্যে জন্ম নিয়েছে, তারা আসলে শিশু। এর আগে গত 11 মার্চ রাশিয়ার সামরিক বাহিনী মেলিতোপোল শহরের মেয়র আইভান ফেদোরভকে আটক করে। আটক মেয়রকে উদ্ধারের জন্য প্রেসিডেন্ট জেলেন্সকি বিভিন্ন দেশের প্রধানের কাছে সাহায্য চান। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই যুদ্ধে জাতিসংঘের তথ্যানুসারে 726 বেসামরিক লোক নিহত ও 1,174 জন আহত হয়েছেন। অপরদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, প্রায় 30 লাখ লোক যুদ্ধ থেকে বাঁচতে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী 3টি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে পানামার নৌ চলাচল কর্তৃপক্ষ। পানামার দাবি, এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আর বাকি 2টি জাহাজ না ডুবলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতেও মিসাইল হামলার ঘটনা ঘটেছিল। এতে জাহাজটির 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছিলেন। ইউক্রেন অভিযানে 3 সপ্তাহের কম সময়ে রাশিয়ার 7,000 সেনা মারা গেছেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছেন দেশটির গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আমেরিকার গোয়েন্দারা জানিয়েছে, ইউক্রেন অভিযানে 7,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইরাক এবং আফগান অভিযানে 20 বছরেও এত মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। ইউক্রেন অভিযানে রাশিয়ার 1,50,000-এর বেশি সেনা অংশ নিয়েছেন, তাদের মধ্যে 14,000 থেকে 21,000 সেনা আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেন ও ন্যাটো কর্তৃপক্ষ। এছাড়াও রাশিয়ার 4 জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনের মানবিক সংকট দেখা দিয়েছে, এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও আলবেনিয়া এই সভা ডেকেছে। সম্প্রতি ইউক্রেনের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ বেড়ে যাওয়ায় এই সভার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে পানামার নৌ চলাচল কর্তৃপক্ষ। পানামার দাবি, এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আর বাকি দুইটি জাহাজ না ডুবলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের অলিভিয়া বন্দরে বন্ধ রাখা, নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতেও মিসাইল হামলার ঘটনা ঘটেছিল। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছিলেন।